পার্টি, কর্পোরেট হাউসের পার্টি হচ্ছে বিজেপি পার্টি। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষের সাথে আমরা কাজ করি। তাই আজকে সময় এসেছে পরিবর্তন, পরিবর্তন করতে হবে, দাঁড়াতে হবে জনবিরোধী সরকারকে, দাঁড়াতে হবে ক্ষমতা থেকে নরেন্দ্র মোদীকে, দাঁড়াতে হবে এই বিজেপি দলকে। কারণ দেশের কোন ভালো করছে না, এরা মঙ্গল করছে না, অমঙ্গল ডেকে আনছে। তাই এই দলকে ক্ষমতা থেকে সরাতে হবে। আজকে জয় শ্রীরাম কারা দেয়? আমরা কেন এই ধর্ম এই জন্যই আমরা পছন্দ করি? এক মুখে এক গুটকা খেয়ে, নেশা জিনিস খেয়ে জয় শ্রীরাম বলে। আরে জয় শ্রীরাম বললে তো আর হয়ে গেল না। জয় শ্রীরাম গুটকা খেয়ে আর নেশা খেয়ে জয় শ্রীরাম, সে জানে না যে জয় শ্রীরাম তারা বলে। এটা বিহারীদের কালচার, এটা নর্মেলগুলোদের কালচার। আমাদের রামকৃষ্ণদের, আমাদের বিবেকানন্দ, আমাদের শ্রী চৈতন্য, আমরা তাদের আদর্শে চলি, তাদের ধর্মকে আমরা হৃদয়ে রাখি। আমরা ধর্মের সত্যিকার ধর্ম, আর ওরা যে ধর্মের কথা বলছে সেটা হচ্ছে একটা মেকি ধর্ম, এটা একটা সাম্প্রদায়িকতার কাজ লাগানোর ধর্ম। আমরা সেই ধর্মকে আমরা ঘৃণা করি, পরিষ্কার বলতে চাই। বিজেপি সরকার দুর্নীতিতে ডুবে আছে, যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবে যে ওদের কত কারণ ডাকাত লোক বসে আছে। ওই যে অমিত শাহ, অমিত শাহ ও তো জেল খেটেছে, নরেন্দ্র মোদী হাত তো রক্তে লাল, ভোগরা কাণ্ডে কত মানুষকে পুড়িয়ে ফেলেছে আমরা কি জানি না। তাই আমরা যে কথা বলতে চাই যে এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জানতে চাই দ্রব্যমূল্য কমবে তো, কেন্দ্রীয় সরকার খুব শক্তিশালী সরকার, তার হাতে অনেক ক্ষমতা আছে, তারা ইডি পাঠাচ্ছে, সিবিআই পাঠাচ্ছে, রাজ্য সরকারের বরাদ্দ বন্ধ করে দিচ্ছে, তাদের কোথায় সব চলছে বলে আমরা শক্তিশালী। আজকে প্রশ্ন করি, জিনিসের দামটা কমবে তো, জিনিসপত্রের দাম, সোনার দামটা কত হয়েছে ভরিতে, গরিব মানুষ আর বিল দিতে পারবে নাকি তার মেয়ে, এ সমস্যা খারাপ। সরষের তেলের দামটা আজকে কত হয়েছে? আপনি যে জিএসটি মুড়িটা খান সেইটা কিনতে গেলে জিএসটি ট্যাক্স দিতে হয়, কলগেটটা দাঁত মাঝে জিএসটি টাকা দিতে হয়, সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিনেন সব জিএসটি দিতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, এরা বলছিল পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের। 25 মে যে আমাদের লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে আজকের এই সভায় বিনীতভাবে কয়েকটি কথা নিবেদন করছি। আপনারা জানেন নির্বাচন হচ্ছে লোকসভা, অর্থাৎ কেন্দ্রে একটা সরকার চাই, সেই সরকারটা কোন দল গঠন করবে, এখন কারা ক্ষমতায় আছে সেই সরকার থাকবে না সেই সরকারের পরিবর্তন ঘটাতে হবে। সরকার থাকবে তখন যদি ভালো কাজ করে থাকে, যদি মানুষের স্বার্থে কাজ করে থাকে, আর যদি মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা বাড়ায়, তাহলে আপনার হাতে একটা বড় অস্ত্র দেয়া হচ্ছে। আপনি 25 মে অন্ধকার ঘরের মধ্যে গিয়ে আপনার মনোনীত প্রার্থীকে ভোট দেবেন, যে সরকার আপনার দুঃখ বাড়িয়েছে, যে সরকার আপনার যন্ত্রণা বাড়িয়েছে, যে সরকার জিনিসপত্রের দাম কমাতে পারেনি, যে সরকার স্বৈরাচারী সরকার, যে সরকার বাংলার বঞ্চনা করে, যে সরকার 100 দিনের টাকা আটকে দেয়, যে সরকার গরিবের কাজের ব্যবস্থা করতে ব্যর্থ হয়, যে সরকার সড়ক যোজনার টাকা আটকে দেয়, সেই সরকারকে রাখবেন না সেই সরকারকে বিদায় দেবেন, সেই সিদ্ধান্ত আপনাদের গ্রহণ করতে হবে। সে কথাটাই বলতে বিধানসভা নির্বাচনে হবে, আমরা সরকারে আছি।
আছে আমাদের ত্রুটি বিচ্ছুতি আলোচনা হবে। বিজেপি বলতে পারছে না, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যত সভা করছে, শুধু মমতা আদি বলে চিৎকার করছে। আরে তুমি ক্ষমতায় আছো, তোমাকে বলতে হবে তুমি দেশের কি করেছো, তুমি দেশের কি উন্নয়ন করেছো, তোমাকে জবাব দিতে হবে। ইলেকটর বন্ডে তুমি যে দুর্নীতির কথা বলছো, তোমার সরকার ইলেকটর বন্ডে দুর্নীতিতে জড়িয়ে গেল কেন? তোমার শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার গোটা সর্বাঙ্গ দুর্নীতিতে দপদপ করছে, ব্যাপক কাণ্ডে কেন দুর্নীতি করলে, কে জবাব দেবে? তার জবাব দে। তোমরা বললে যে অজিত পাওয়ার দুর্নীতি পরায়ণ, আজকে বিজেপিতে যোগ দিতে সে হয়ে গেল সব। তোমরা বললে শুভেন্দু অধিকারী দুর্নীতি পরায়ণ, তোমরা জানো যে শুভেন্দু অধিকারী নারদা কাণ্ডে এফআইআর দেন, তার নামে এফআইআর আছে, সিবিআই তাকে অ্যারেস্ট করবে, সে ভয়ে সে বিজেপিতে গেল, আর বিজেপির ওয়াশিং মেশিনে সে নাকি সুপ্ত হয়ে গেল। আজও তার সেই এফআইআর যে নেন যে একই পাশে শুভেন্দু অধিকারী, আজকে তার দুর্নীতির দরবারে কি চলে গেল না? তাই বলছি বিজেপি বলেছিল আমরা একটা দুর্নীতি পরায়ণ সরকার দেব। সবচেয়ে বড় দুর্নীতি করেছে কোথায়? নোটবন্দিতে সবচেয়ে বড় দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা খরচ করলো, কারো টাকা উদ্ধার হলো না, অথচ যা বাইরে ছিল টাকা সব টাকা ফিরে এলো, কারো টাকা উদ্ধার হলো না। হলোটা কি হলোটা? হলো বড় বড় ব্যবসাদার বড় বড় কর্পোরেট হাউস কে সুযোগ করে দিল, তোমরা তোমাদের দায়িত্বটা হোয়াইট করে দাও, তোমরা আমার সরকারকে টাকা দেবে, তোমরা আমাদের সাহায্য করবে, আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা লুটে পুটে যে যা পারো খেয়ে যাও। তাই সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নোটবন্দিতে। আজকে পিএম কেয়ার এর হিসাব কোথায়? সাধারণ মানুষ থেকে সবাই বড়লোকের যে টাকা দান করলো তার হিসাব নেই, বছর হিসাব দেওয়া যাবে না, সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। সুতরাং আজকে জিনিসপত্রের দাম কমবে তো? একটা কথা বলছে না নরেন্দ্র মোদী, একটা কথা বলছে না বিজেপি, তাহলে কিসের জন্য বিজেপি ভোট চাইছে? এরা শুধু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলে বেড়াচ্ছে। আরে মমতা ব্যানার্জি তো এ ভোটে হারজিত যাই হোক না কেন তার সরকার তো থাকবে, পশ্চিমবঙ্গের সরকারের তো পরিবর্তন হবে না, যেহেতু লোকসভা ভোট মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচন হলে সে জবাব দেবে। আর আমরা যে জবাব চাইছি তারা আছে ক্ষমতায়, তাদেরকে জবাব দিতে হবে ভালো করে দেওয়া বন্ধ করেছে, সেই জবাব চাইবার দিন এসেছে। তাই আমরা বলতে চাই আজকে কোথায় কোথায় পাকিস্তান দেখায়, কোথায় কোথায় মুসলিমদের বিরুদ্ধে এরা বিদ্রোহ ঘোষণা করে, পরে ওরাই নাকি আমাদের দেশ থেকে খারাপ করে দিলে শাসন করছে। আমরা তো ইতিহাস পড়েছি, এই কথাগুলো তারা বলে যারা মূর্খ, বিজেপি যারা অল্প আছেন তারা এই কথা বলে, জানে না আমার ভারতবর্ষে কারা এসেছে, রবীন্দ্রনাথের সেই ভারত তীর্থ কবিতাটা পড়ো, সখন পাঠার বগল সব এক দেহে লীন হয়ে গেছে, ভারতবর্ষের বিদেশি শাসক এসেছে শখেরা, ভারতবর্ষের বিদেশি হুন এসেছে, ভারতে এসেছে পাঠার বগল যেমন এসেছে ইংরেজরা এসেছে, সবাইকে বাদ শুধু একমাত্র মুসলমানদের কথা বলে কেন বলে? তার একটা কারণ আছে, কেন বলে? পাকিস্তানের যেমন ভারত বিদ্বেষী কথা না বললে সেখানে যেটা যায় না, ঠিক মুসলমানদের কথা না বললে হিন্দুদের ভোটকে এক করা যাবে না, এটা একটা চালাকি, সেই চালাকির জন্যে
আমরা সে কথাই বলতে চাই, ধর্মের নামে বিভাজন নয়। আমরা ধর্ম করি, আমরা শিবলা পূজা করি, আমরা কালী পূজা করি, আমরা শিবের মাথায় জল ঢালি, আমরা সমস্ত ঠাকুরকে মানি। আবার তার সঙ্গে বলবো, আমরা সেই ধর্মকে ঘৃণা করি যে ধর্ম ব্রাহ্মণ্যবাদকে প্রশ্রয় দেয়, যে ধর্ম মনুবাদকে সমর্থন করে। আজকে বিজেপি যে সনাতন ধর্মের কথা বলছে, সনাতন ধর্ম বলে নেই, সনাতন কথার অর্থ শাশ্বত, সনাতন কথার অর্থ চিরন্তন, সনাতন কথার অর্থ প্রাচীন নয়। মূর্খরা যারা জানে না অর্থ তারা এই কথা বলে। তাই সনাতন ধর্ম বলে যা শাশ্বত, শাশ্বত কি? যে ধর্ম মনে করে ঈশ্বর এক অভিন্ন, ঈশ্বর একজনই আছে, এটাই শাশ্বত, এটাই বলে আমাদের দেশের ধর্ম। ওরা বলে তাহলে জাতিভেদ প্রথা দেশ থেকে উঠে গেছে, আজকে সেই জাতিভেদ প্রথাকে এরা চালু করছে। মনুবাদ বলছে যে 14 জন মনু ছিল, সেই বার্তা পড়েছে, সেই মনুবাদ সম্পর্কে ধারণা আছে, তাহলে ওই সনাতন সনাতন ধর্ম বলে চিৎকার করতো না। ওরা অবোধ ওই কিছু চতুর লোক যে কথা বলে পাঠিয়েছে সেগুলোই বলছে। আমরা মনে করি ধর্ম হচ্ছে হৃদয়ে। স্বামী বিবেকানন্দ তিনি যে কথা বলেছে, ধর্ম হচ্ছে মানুষকে দেবত্বে পৌঁছে দেয়, সেটাই হচ্ছে ধর্ম। আমরা শ্রী চৈতন্যকে মানি আমাদের ধর্মের জন্যে, আমরা বিবেকানন্দ রামকৃষ্ণকে মানি, আমরা ওই মনুকে মানি না, আমরা ওই ব্রাহ্মণ্য তন্ত্রকে মানি না। যারা স্লোগান দিচ্ছে তারাও জানে না যে ব্রাহ্মণ্য ব্রাহ্মণদের জন্ম, তারা নাকি দেশ পরিচালনা করবে। সেই উত্তরপ্রদেশে এরা শুধু মুসলমানদের নয়, আজকে হিন্দুদের মধ্যে বিদ্বেষ চলায়, যাবেন উত্তরপ্রদেশ বিহার রাজস্থানে, সেখানে যারা বর্ণ হিন্দু তারা দলিতদের ঘৃণা করে, তারা আদিবাসীদের ঘৃণা করে, তারা তফসিলদের নারীদের উপর তাদের সম্ভ্রম নষ্ট করে। হাতলাসের ঘটনা স্মরণ করুন, মণিপুরের ঘটনা স্মরণ করুন, উন্নয়নের ঘটনা একটু স্থিতিচারণ করে দেখুন যে ব্রাহ্মণরা ব্রাহ্মণ ক্ষত্রিয়রা কেমন ভাবে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় আদিবাসী তফসিল এবং ট্রাইবেল মেয়েদের উপর নগ্ন ভাবে কেমন অত্যাচার করেছে তার ইতিহাসটা জানার চেষ্টা করুন। সেখানে তার জবাব দেয় নরেন্দ্র মোদী, অমিত শাহের মুখে সে বিষয়ে কথা নেই। আমরা জানতে চাই অরুণাচল প্রদেশে কয়েক হাজার বর্গ কিলোমিটার যে জায়গাকে আজকে চীন দখল করে রেখেছে, ভারতের প্রধানমন্ত্রী বলতে পারছে না কেন? যে তার সরকার ভারতের ভূখণ্ডকে ফিরিয়ে আনবে, চীনকে সেই ভূখণ্ড থেকে সরিয়ে দেবে, বলতে পারছে না। এই বিজেপির হাতে আমার দেশে অখণ্ডতা নষ্ট হচ্ছে, আমাদের সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, আমাদের ঐতিহ্য নষ্ট হচ্ছে। অর্থাৎ এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি যাকে আমরা বলি, বৈচিত্র্যের মধ্যে একতা, সেই আদর্শ নষ্ট হচ্ছে। তাই আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে চাই যে এইসব কথার জবাব কে দেবে? কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় সরকার জবাব দিতে পারছে না, কারণ কেন্দ্রীয় সরকার কিছুই করেনি, কিছুই করেনি। এরা বলছিল 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে দেয়নি, কেউ পেয়েছেন কেউ পাননি, চাকরি দিয়েছে চাকরি দেয়নি, তার ধাপ্পা জুমলা যে কথা দিয়ে কথা রাখে না তাকে বলা হয় জুমলা, একটা মিথ্যাবাদী সরকার, শুধুই ধাপ্পা দিয়ে চলছে। তাই আমরা বলতে চাই যে আমাদের এখানে যে সরকার আছে বলছে, একটু আপনাদের স্মরণ করি,
আমাদের আছে ওরা বলে নরেন্দ্র মোদীর প্রকল্প কি না বেটি পড়াও বেটি বাঁচাও, আমাদের কি আমাদের কন্যাশ্রী, কন্যাশ্রী কারা পায়? সব মেয়েরাই পায়, তা বয়স হয়ে গেলে দুর্দৃষ্ট আছে সবাই পায়, রূপশ্রী পায়, বেটি পড়া বেটি বাঁচাও কজন পায়? এই খাঞ্জাপুর এলাকার মানুষকে প্রশ্ন করবো, যারা বিজেপির জন্য চিৎকার করছে তাদের বলেন মেয়েরা পেয়েছে বেটি পড়াও বেটি বাঁচাও, বাইরে তবু বলছে। আর আমরা বলছি আমাদের সরকার আইনের মধ্যে যারা এসেছে বাস করে না, এ তৃণমূল কি ও বিজেপি কি ও কংগ্রেস সবাইকে দেয়, প্রতি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে আমাদের সরকার। তাই ওদের বেটি পড়াও বেটি বাঁচাও একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম দেশে চারজন দশজন পনেরো জন পায়, আর আমাদের রাজ্যে এই প্রকল্প সবাই পায়, এটাই তো একটা প্রকল্প, এটাই তো প্রকল্প, এতেই তো উপকার পাচ্ছে মানুষ। বলছে পিএম কিষাণ সম্মান, কৃষক সম্মান নিধি একটা প্রকল্প, আরে সবাই পায় নাকি? সেখানে তো আইন করা আছে এই এই শর্ত থাকলে পাবে, না হলে পাবে না। আর আমাদের কৃষক বন্ধুর টাকা কারা পায়? যারা এক ডিসিমেল সম্পত্তি দু ডিসিমেল সম্পত্তি সেও পাচ্ছে, একটা ফ্যামিলি চারজন নামে সম্পত্তি চারজনই পাচ্ছে, চারজনই পাচ্ছে। তো এই যে সুবিধা বিজেপির কয়েকটা প্রকল্প যা সকলকে দেয় না, সবাই তার সুযোগ পায় না, মুসলিম এটা বিজেপির কৌশল, সামান্য কয়েকজনকে দিয়ে প্রচার করে আমাদের একটা প্রকল্প। আর আমরা যে প্রকল্পের কথা বলি, যে প্রকল্পকে হাজার হাজার মানুষ উপকৃত হয়, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়, আমরা সেই প্রকল্পের কথা বলি। আমাদের এই সরকার যা দিচ্ছে, এক একটা এখানে যারা আছেন যারা আমাদের কথা শুনছেন, হিসাব করে আপনার পরিবারের যদি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প আছে প্রতিটা প্রকল্প ধরে ধরে হিসাব করুন, আপনার পরিবারে কত টাকা আমাদের সরকার দিচ্ছে হিসাব করুন, বিজেপির কাছ থেকে কি পাচ্ছ কিছুই পানি। তাই আজকে আমি যে কথা বলবো, আজকে আমাদের সুযোগ এসেছে, বিজেপি হচ্ছে সেই অর্থনীতিতে বিশ্বাস করে যাদের টাকা আছে, যারা ধনী তাদের তারা আরো ধনী হোক, অর্থাৎ কর্পোরেট হাউসের কথা ভাবে ভাবে ওই আদানির কথা ভাবে, আম্বানির কথা, বড় বড় শিল্পপতিদের স্বার্থের কথা, আপনার কি লাভ হবে? আদানির টাকা বাড়লে মূলধন বাড়লে আমার এই দেশের গরিব মহিলাটি তার কি উপকারে লাগবে? এখানকার সাধারণ এখানে ধনী বলে আমাদের কেউ নেই, এখানে আমরা সবাই মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষ, আমাদের বড় লোকের যদি অর্থ বাড়ে তাদের যদি মূলধন বাড়ে তাতে গরিব মানুষের কি আসে যায়? যে সরকার গরিব মানুষের কথা ভাববে, যে সরকার গরিব মানুষের অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা করবে, যে সরকারের অর্থনৈতিক চিন্তা বা পরিকল্পনার ফলে গরিবরা উন্নত হবে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। আমি বলবো সন্ধ্যা হয়ে আসছে, তাই আগামী 25 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের ঘোড়া খুলে ভোট দিয়ে বাংলার বিরুদ্ধে প্রতিবাদের প্রতিরোধে আপনারা মঞ্চে উঠুন, যুক্তরাষ্ট্রের কাঠামোয় বিভিন্ন সরকার থাকবে, কেন্দ্রের একটা সরকার আমাদের থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে, ট্যাক্স আদায় করে নিয়ে যাচ্ছে দিল্লিতে, আর কেন রাজ্যের প্রাপ্য টাকা দেবে না, কেন দেবে না, তার বিরুদ্ধে এই যে বঞ্চনা তাদের এই যে অন্যায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, কেন আমার রাস্তা হবে না, কেন গরিব মানুষ কাজ পাবে না, কেন ঘর পাবে না গরিব মানুষ, আজকে আমাদের সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই আপনারা
চিন্তা ভাবনা করে আমরা আশা করব আমাদের প্রার্থী দীপক অধিকারীকে ঘাসের পর জোড়া পঞ্চিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই